নমস্কার বন্ধুরা করবিস কিচেন চ্যানেলে স্বাগত আমি আজকে আপনাদের দেখাতে চলেছি মালাই চিকেন এই মালাই চিকেন বানাবার জন্য আমি প্রায় এক কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি এই চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিছুটা লেবু মাখিয়ে রেখে দিয়েছি এবার চলুন যে মশলাগুলো লাগে সেইগুলোর মধ্যে তেল নিয়েছি কিছুটা তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পনেরোটা মতো কাজু ভেঙে নিয়েছি পনেরোটা মতো রসুনের কোয়া আর এক ইঞ্চি আদা নিয়ে নেওয়া আছে সাতটা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলো দুটো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে রেখে দিয়েছি মরিচ দশটা গুঁড়ো করা আছে মালাই নিয়ে নিয়েছি দই তিন চামচ চুড়চুড় আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি এর মধ্যে বাকি মশলাগুলোর মধ্যে দেখুন ধনে এক চামচ জিরে এক চামচ টি আর কিছুটা বাটার নেওয়া আছে এইবার যেভাবে রান্নাটা করব। সেভাবেই আপনাদের আমি দেখাব প্রথমে একটুখানি মরিচ দিয়ে দিলাম আবার এরপরে একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে জাস্ট একটুখানি ম্যারিনেট করে রেখে দেব আর কিছু এখন করব না এইভাবে সমস্তটা মিশিয়ে রেখে দিলেই হলো আধ ঘন্টা মতো আগে তো লেবু একটু মাখিয়েছি আপনাদের বলেছি লেবু মাখালে কিন্তু চিকেনগুলো একদম নরম মাছের মতো নরম হয়ে যায় এইবার বাকি প্রথমে কি করব প্যানটা বসিয়ে দিয়েছি একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তার মধ্যে সাদা তেলটা যোগ করে দিলাম সাদা তেলটা দিয়ে নাড়াতে থাকবো মালাই চিকেনটা খুবই জনপ্রিয় রান্না এটা যখন তখনই করা যায় এবং খুবই টেস্টি আর নান রুটি লুচি পরোটা যার সঙ্গে খাবেন এটা কিন্তু খুবই অসাধারণ জমে যাবে এতক্ষণে আমার তেলটা গরম হয়ে গেছে আমার নেওয়া সমস্ত মশলার মধ্যে আমি প্রথমে রসুনগুলো যোগ করে দিলাম এগুলো একটুখানি জাস্ট ভেজে নেওয়া হবে খুব লাল করে কিন্তু ভাজা হবে না পেঁয়াজটাও যোগ করে দি আস্তে আস্তে ধীরে ধীরে একটু সেদ্ধ হওয়া মতো করে ভাজাটা হবে যাতে এদের গন্ধটা চলে যায় স্মেলটা চলে যাওয়া খুবই দরকার কাঁচা লঙ্কাগুলোও আমি চারটে যোগ করে দিলাম এইভাবে একটু একটু নাড়িয়ে নাড়িয়ে ধীরে ধীরে সতে করে নিন তারপরে যে কাজুগুলো আছে কাজুগুলো যোগ করে দিন দেখুন মুখের স্বাদ বদল করতে রান্নাটা মাঝে মাঝে চেঞ্জ করা যেতেই পারে একঘেমি দূর করার জন্য এটা কিন্তু খুবই অসাধারণ রেসিপি এইভাবে সেদ্ধ করে নেওয়াটা খুবই পেঁয়াজটা দরকার এই ভাবে করে নিলে যখন তখন কিন্তু খুবই অসাধারণ লাগে অতিথি এলেও চমকে দিতে পারেন এইবার লবণ একটুখানি যোগ করে দিন তাহলে আরও সেদ্ধ হয়ে যাবে এই ফাঁকে চিকেনের মধ্যেও একটু লবণ দিয়ে দিন আগে লবণ দেবেন না তাহলে অনেকটা জল বেরিয়ে যাবে এইভাবে একটু নাড়িয়ে শেষ মুহুর্তে চিকেনটা মিশিয়ে দিন আবার প্যানের মধ্যে তেলটা দিয়ে দিয়েছি তার আগে আদাটা পেস্ট করে নিয়েছি নাহলে মিশবে না আবার এই মশলাগুলো একটুখানি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব একটা প্যানের মধ্যে আবার কিছুটা তেল যোগ করে দিয়েছি তেলটাও গরম করে নেবো একইভাবে এরপরে আমার যে চিকেনের চর্বিগুলো আছে সেই চর্বিগুলো দিয়ে দেব এর থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়ে আসবে আর এই চিকেনটাও আরও চিকেন অয়েল হিসেবে টেস্ট বেড়ে যাবে আর একটু লবণ যোগ করে দিন তাহলে কিন্তু খুব শীঘ্রই তেলটা বেরিয়ে যাবে এইভাবে দু পাঁচ মিনিট নাড়িয়ে নেওয়া ততক্ষণে একটু চাপা দিয়ে দিন যাতে চর্বিটা থেকে তেলটা বেরিয়ে যায় এবার দেখুন ছটা লবঙ্গ জাইফল তিনটে ছোটো এলাচ আর কিছুটা মরিচ গুঁড়ো থেকে নিয়ে নিয়েছি মরিচ গুঁড়ো এগুলো একটা গুঁড়ো গরম মশলা বানিয়ে নেব এগুলো খুব সুন্দর স্মেল আসবে ততক্ষণে দেখুন তেল কতটা বেরিয়ে গেছে একটুখানি বাটার যেটা যোগ করেছি আপনারা কিন্তু পুরো বাটারটা যোগ করেই রান্নাটা করতে পারে। বাটারটা দেখুন একটু নাড়িয়ে চাড়িয়ে গলে গেলে ওর মধ্যে আপনারা যে গরম মশলাটা করা হয়েছে সেই গরম মশলাটা যোগ করে দিন গরম মশলাটা দিয়ে নারুন স্মেলটা পুরো বাটারের সঙ্গে মিশে গেল আর একটু গরম মশলাটা যেহেতু ভাজাও হয়ে গেল দেখুন চিকেনের চর্বিগুলো একদম পুরো বেরিয়ে গেছে তেলটা এইবার যে মশলার পেস্ট যেগুলো পেঁয়াজ কাজু রসুনের সেইটা কিন্তু যোগ করে দিলাম আদাটাও আছে এইভাবে ধীরে ধীরে নাড়িয়ে নাড়িয়ে বেশ সুন্দর করে কষে নিন কিছুক্ষণ সময় আস্তে ধীরে কষতে হবে গ্যাস জোরে দিলেই কিন্তু পুড়ে যাবে লবণটা যোগ করে দেবেন এটা কিন্তু কালারটা হোয়াইট যেহেতু আপনাকে আস্তে ধীরেই রান্নাটা করতে হবে তবে বেশিক্ষণের রান্না না এই মশলা যেহেতু ভাজা আছে পেস্টটা কষা হতে বেশিক্ষণ সময় লাগবে না এইভাবে একটুখানি হতে দিন আবার একটু চাপাটা দিয়ে দিন দু পাঁচ মিনিটের জন্য দেখুন গ্রেভিটা আস্তে আস্তে ড্রাই হয়ে গেছে জলটা শুকিয়েই গেছে ধীরে ধীরে মশলাটা কষা হচ্ছে এবার আবার একটুখানি নাড়িয়ে দিন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সামান্য কিছুক্ষণ আবার একটু চাপাটা দিয়ে দিতে হবে যাতে মশলাটা থেকে তেলটা পুরো বেরিয়ে যায় এইভাবে কিছুক্ষণ দেখুন চাপা দেওয়ার পরে তেলটা বেরিয়ে গেছে এক সাইডে আমি শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দিলাম আলাদা করে আপনারা দিতে পারেন কিন্তু এইভাবে এক সাইডে দিলে কিন্তু বেশ হয়েই যাবে সুতরাং আলাদা করার দরকার নেই মশলাটাও ওই পাশে কষা হচ্ছে আর এদিকে লঙ্কাটা ভাজা হচ্ছে এইবার ধনে জিরের পেস্টটা যেদিকে মশলাটা কষা হচ্ছে সেখানে যোগ করে দিন দিয়ে এটা এই পাশে ভাজা হচ্ছে এই কড়াগুলোর এই ক্ষেত্রে এই সুবিধাটা আছে সেইগুলোই মরিচ গুঁড়োটা দিয়ে দিন দিয়ে আস্তে আস্তে নাড়াতে থাকা মিডিয়াম আছে এইভাবে মশলাটা কষে নিন ধীরে ধীরে কষতে কষতে তেলটা কিন্তু আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসছে আর এবার একটু চাপা দিয়ে দিন এই চাপা দেওয়া আর এই কষার উপরে দেখুন গ্রেভির কালারটা আর টেস্টটা এইভাবেই কিন্তু আসবে মালাই চিকেন বানাতে গেলে এইটুখানি আপনাকে করতেই হবে তা নাহলে কিন্তু এর টেস্টটা আপনারা পাবেন না এইবার চিকেনটা যোগ করে দিন দিয়ে আস্তে আস্তে মিশিয়ে ধীরে ধীরে নাড়তে থাকুন সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিন মেশানোর পরে আস্তে আস্তে দেখুন এটা টেস্টটা চেঞ্জ হতে থাকবে চিকেনটা আস্তে আস্তে এই মশলার সঙ্গেই ভাজা হবে এরকম একটা রেসিপি পরোটা নান লুচি সঙ্গে কিন্তু অসাধারণ ফ্রায়েড রাইসের সঙ্গেও যথেষ্ট ভালো খেতে লাগে এইবার পাঁচ দশ মিনিট এইভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশে গেলে চিকেনের সঙ্গে চাপাটা দিয়ে দিন দশ মিনিট বাদে আবার খুলুন দেখুন আস্তে আস্তে মশলাটা ড্রাই হয়ে গেছে যত ড্রাই হবে জানবেন তত চিকেনের টেস্টটা আসতে আরম্ভ হবে এইবার দেখুন এই কষা মশলা চিকেনের মধ্যে যে তিন চামচ দই আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম সেই দইটা অ্যাড করে দিলাম মালাই চিকেন মানে দুধের প্রোডাক্টটি বেশি থাকবে মালাইটাও যোগ করতে হবে ধীরে ধীরে নাড়ালে হবে না এক্ষেত্রে কিন্তু জোরে নাড়াতে হবে যাতে দইটা ফেটে না যায় সুতরাং এক্ষেত্রে গ্যাসটা একটু জোরেও দিতে পারেন আবার আসতেও দিতে পারেন তবে নাড়ানোটার প্রসেসটা আপনাকে চটজলদি করতেই হবে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দেখুন পুরো মিশিয়ে দেওয়া হয়েছে কালারটাও আস্তে আস্তে রকম নিয়ে নিয়েছে এইভাবে দু পাঁচ মিনিট প্রসেসটা হয়ে গেছে আস্তে আস্তে সমস্ত দইটাই মিশিয়ে গেছে এবার একটুখানি পাঁচ সাত মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলা ধোয়া জল আপনারা যেরকম গ্রেভিটা পছন্দ করবেন সেই অনুযায়ী খুব সামান্যই গরম জল যোগ করে দেবেন ব্যাস এবার দু পাঁচ মিনিট ফুটতে দিন এরপরে আপনি যেগুলো করবেন আর বাকি যে মশলাগুলো আছে যেমন একটুখানি আমার লবণ কম হয়েছে লবণ দিলাম সামান্য চিনি যোগ করে দিলাম আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন গরম মশলাটা দিয়ে দিলাম আর মরিচ যেটা নিয়েছি বাকিটা সেটা যোগ করে দিয়েছি দেওয়ার পরে আমার যে লঙ্কাগুলো আছে সেগুলোও দিয়ে দিচ্ছি আর বাটারটা কিছুটা দিলাম এক চামচ আর মালাই যেটা আমি আমার ঘরে দুধ থেকে সর তুলে তুলে রেখে দিয়েছি চার পাঁচ দিন সেই রকমই মালাইটা বানিয়ে নিয়েছি মিক্সিতে সেটাই যোগ করে দিয়েছি এটা কিন্তু একদম খাটি দুধ যেহেতু যেহেতু আপনার শটটা তুলে রাখলে এরকমই মালাই হবে এইভাবে কিন্তু আপনার রেডি হয়ে গেল মালাই চিকেন ব্যাস নান রুটি লুচি পরোটার সঙ্গে রেডি স্ট্যান্ডিং টাইমে একটুখানি চাপা দিয়ে দেবেন এবার দেখুন কত দেখতে পাচ্ছেন সামনে থেকে কীরকম হয়েছে কসুরি মেতুটা একটুখানি কড়ায় নাড়িয়ে নেবেন নিয়ে তারপরে গুঁড়ো করে দেবেন তাহলে কিন্তু স্মেলটা অসাধারণ হবে বানিয়ে নিন এইভাবেই মালাই চিকেন একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আপনাদের সামনে আমি সমস্ত তথ্য দিয়েই দেখালাম আশা করি আপনারা এরকমভাবে বানাবেন কেমন হয়েছে আমাকে জানাবেন ভালো লাগলে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল আইকনটাও প্রেস করে দেবেন নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ যাতে এরকম রান্না এলে সহজেই পৌঁছে যা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য একটুখানি চাপেয়া দিয়ে তারপরে পরিবেশন করে দিন আপনাদের প্রিয় মালাই চিকেন আজকে এই পর্যন্ত পরবর্তী রেসিপিতে আবার নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমার দেখা হবে ধন্যবাদ